লগ্ন সুপার জায়ান্টের বিপক্ষে প্রথম ওভারেই ম্যাজিক দেখালেন মোস্তাফিজুর রহমান। আইপিএল এর 41তম ম্যাচে মুখোমুখি হয়েছে মোস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস ও লগ্ন সুপার জায়ান্ট। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে লগ্ন সুপার জায়ান্ট। বরাবরের মতো আজকেও মোস্তাফিজকে দিয়ে প্রথম ওভার শুরু করিয়েছেন দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ঋষভ পান্ত। লগ্ন সুপার জায়ান্টের ওপেনিং ব্যাটসম্যান কুইন্টিন ডিকক মোস্তাফিজুর রহমানের ইনিংস এর প্রথম বলেই সজোরে একটি চার মারেন এবং ফিজের দ্বিতীয় বলেই এলপিডব্লিউ হন কুইন্টিন ডিকক। কিন্তু দুঃখজনক বিষয় হলো আম্পায়ার এটিকে আউট দেয়নি। আম্পায়ার আউট না দিলেও দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ঋষভ পান্ত রিভিউ নেয়নি। পরবর্তীতে আল্ট্রাটেক্স এর মাধ্যমে দেখানো হলে বল যায় সরাসরি আঘাত হানায় লেগ স্টাম্পে। এবারের আইপিএল এ শুধু বারবার মোস্তাফিজুর রহমানের বলে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে থাকেন আইপিএল এর আম্পায়াররা। প্রথম ওভারে মোস্তাফিজ দিয়েছে 6 রান, বিনিময়ে কোনো উইকেট পায়নি। ম্যাচের ষষ্ঠতম ওভারে আবারও মোস্তাফিজকে আক্রমণে আনেন দিল্লি ক্যাপিটালস এর অধিনায়ক ঋষভ পান্ত। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই মোস্তাফিজুর রহমানের বলে ইজি একটি সহজ ফিল্ডিং মিস করে চার দিয়েছেন সতীর্থ ক্রিকেটার চেতন সাকারিয়া। সব মিলিয়ে মোস্তাফিজুর রহমান এখন পর্যন্ত 2 ওভার বল করে 14 রান দিয়ে কোনো উইকেট পায়নি। ধন্যবাদ দর্শক পুরো সময় জুড়ে বিডি স্পোর্টস 24 চ্যানেলের সঙ্গেই থাকার জন্য, এবং যারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।